আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, রাব্বানা লা তুআখিযনা ইন نسينا أو أخطعنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، رب يسر ولا تؤسر وتمم بالخير، آمين يا رب العالمين. السلام عليكم ورحمة الله. We had the tail end of Surah Baqarah, right? Surah Baqarah last ayat amra ashi ajke, inshallah. Ebong it's a long journey, right? Ebong a long journey sheshe je last ayat ashi, ebong a last er dui ta ayat somporke onek qaul ache je gula ni amra last class e alochona korchi. This is one of the treasure from the vault of Allah. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কাউল অনুযায়ী সূরা ফাতিহা এবং সূরা বাকারা লাস্টের দুই আয়াত হইল আল্লাহর লাইক আরশের নিচে থাকা ভল্ট গুলার মধ্যে থেকে একটা ট্রেজার। সো এবং লাইক এই দুইটা আয়াতের মধ্যে অনেক কিছুই আছে, লাইক পুরা আমরা যে জার্নিটা করে আসছি বাকারা সেটা একটা সামারাইজ ভার্সন হইলো এই দুইটা আয়াত। লাস্ট আয়াতের মধ্যে আমরা যেগুলো পড়ছিলাম যে ইমানটাকে লাইক আল্লাহ ইমানদারদেরকে কি করতেছেন, লাইক তাদের কোয়ালিটি বর্ণনা করতেছেন, এবং তাদের কোয়ালিটি আমরা সূরা বাকারাতে বানি ইসরায়েলের যে কোয়ালিটি পড়ে আসছিলাম সেগুলোর বিপরীত, সেটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। এখন এটা বলার পর আল্লাহ যখন সাহাবারা যখন ওই আয়াতটা শুনছিল যে ইল্লাহি মাফিসা মতি মাফিলার ওয়াইন তুখফু মাফিয়ান ফুসিহিম সেগুলার জন্য তো হিসাব নেবেনি, যদি অন্তরের অবস্থার জন্য হিসাব নেন তাহলে তো শেষ সবাই, এখন কি হবে? তো ওইটার আনসার আসতেছে নেক্সট আয়াতের মধ্যে। এবং এই আয়াতটা শুরু হইতেছে কিভাবে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। লা ইউকাল্লিফু কিসের সিগা? কাল্লাফা ইউকাল্লিফু, রাইট? মুদারি এটার মাসদার হলো তাকলিফ, তাকলিফ। তাহলে আমরা বাংলাতে অনেক সময় তাকলিফ ইউজ করি, তাই না? উর্দুতে ইউজ করি তাকলিফ মানে কি, কষ্ট, কষ্ট, কোন ধরনের বার্ডেন, কোন চাপ প্রয়োগ, এই সবগুলাই তাকলিফের তাকলিফের মিনিং। তাহলে লা ইউকাল্লিফ, লা পরে নরমাল মুদারি আসছে, সো এটা নরমাল নাহি হইতেছে, নাফি হইতেছে, রাইট? লা ইউকাল্লিফু এবং ইউকাল্লিফুতে হুয়া আছে এবং পরে লাফজুল জালালা রাফাতে আছে, তাই না? তো লা ইউকাল্লিফুল্লাহ, আল্লাহ ডাজ নট পুট এনি বার্ডেন, আল্লাহ ডাজ নট ইনফ্লিক্ট এনি ওয়ান উইথ তাকলিফ, রাইট? লা ইউকাল্লিফুল্লাহ নাফসান, এবং এটার জন্য মাফুল আসতেছে নাফসান, নাফসান মানে কোন নাফস, যে কোন সোল, একটা সোল, রাইট? আল্লাহ একটা সোল কেও, আল্লাহ কোন নাফসকে, কোন নাফসকে কি করেন না, কোন বার্ডেন দেন না, কোন লোড দেন না, কোন তাকলিফ দেন না, ইল্লা উসআহা এক্সেপ্ট। এবং ইল্লার জন্য দেখেন আমরা কি পড়ছি, মুস্তাসনা বিল ইল্লা কি হয়, নাসাব হয়, দ্যাটস ওয়াই এটা উসআ হইছে। এবং উসআ উসআহা কি হইতেছে, ইদাফা হইতেছে।
তাহলে আল্লাহ কোনো সোলকে, কোনো নফসকে কি করেন না, বার্ডেন দেন না, তাকলিফ দেন না, অ্যাকসেপ্ট কি বা হিজ ওসা, ক্যাপাসিটি, হ্যাঁ ইটস ক্যাপাসিটি, হা হইল নাফসের দিকে যাইতেছে, এবং ওস বলা হয় কি কাকে, ক্যাপাসিটিকে, তাই না? সত্যি সম্ভব। আমরা আসতেছি ওই ওই ওয়ার্ডের মিনিং এ আসতেছি, বাট বেসিক মিনিংটা হলো কি, আল্লাহ কাউকে কোন নাফসকেই তার ক্যাপাসিটি থেকে বেশি লোড দেন না, তাই না? তো সাহাবারা যে যে কোয়েশ্চেনটা করছিল যে তার তাদের কি হবে যদি, মানে সবকিছুর যদি আল্লাহ হিসাব নেন, ভিতরে কি আছে, অন্তরের মধ্যে কি আসছে সেটারও যদি হিসাব নেন, তাহলে কি হবে, আল্লাহ এটার আনসার দিয়ে দিতেছেন যে আল্লাহ কারো নাফস, কোনো নাফসকে তার তার ক্যাপাসিটির বাইরে গিয়ে কি করবেন না, কোনো বার্ডেন দেবেন না, কোনো পানিশ করবেন না, তাই না? তাহলে আল্লাহ আমাদের মনের ভিতরে যদি কোনো খারাপ চিন্তা কখনো চলে আসে যেটা আমরা কোনো কাজে রূপান্তরিত করি নাই, সেটার জন্য কি করবেন না, শাস্তি আমাদের দেবেন না, পাকড়াও করবেন না, শাস্তি দেবেন না। এবং এটা ওই সাহাবারা এই আয়াতের পর তারা তারা শান্তি পাইছে আলটিমেটলি, যে বিকজ এর আগ পর্যন্ত তারা জাস্ট রাসুল সাল্লাহ আসলামকে বলছিল যে আমরা এখন কি করবো, রাসুল সাল্লাহ আসলাম বলছিলেন তাদেরকে যে সামিআনা ওয়া আতা'না, যে তোমরা শুনো এবং ওবেই করো, আর কিছু করার নেই। এবং এখন আল্লাহ তাদেরকে ওই তাকলিফ থেকে রিলিফ করলেন, রাইট? এখন আসেন যে এখানে নর্মাল সেন্টেন্স স্ট্রাকচারটা হওয়া কি ছিল, ওস, এটা এটার সাথে হওয়া উচিত ইল্লা বি ওসাইহা, ইল্লা বি ওসাইহা, কারণ কি যখন আপনি বলতেছেন ইল্লা বি ওসাইহা, আপনার এটা ট্রান্সলেট করতেছেন কি, একসেপ্ট কি উইদিন ইটস ক্যাপাসিটি, তাই না? না আমরা উইদিন বলতেছি, কিন্তু এখানে উইদিন এর জন্য যে হারটা আসার কথা ছিল উইথ যে বা, সে বাটা এখানে নাই, তাই না? যদি বাটা থাকতো তাইলে আমাদের ট্রান্সলেশনটা হইতো যে আল্লাহ কাউকে তার ক্যাপাসিটির মধ্য থেকে, ক্যাপাসিটির বাইরে থেকে কিছু কি করবেন না, চাপাই দিবেন, বার্ডেন দেবেন না, চাপাই দেবেন না, কিন্তু এখানে বাটা নাই, দেখতেছেন বাটা নাই। এটা কি সাজেস্ট করে জানেন, যে এটা সাজেস্ট করে যে ওস বলা হয় কি, লাইক আল্লাহ ওয়াসি ওয়ান আলিম, রাইট? ওয়াসে মানে কি, ভাস্ট, পুরা যে ভাস্টনেসটা, ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা সেটা, যদি বা থাকতো তাহলে ওই ক্যাপাসিটির মধ্য থেকে একটা জায়গা হইতো, যে ক্যাপাসিটির মধ্য থেকে বা ক্যাপাসিটির লাইক ভিতরের ছাড়া আল্লাহ কাউকে কি করবেন না, লোড দেবেন না। কিন্তু এখানে বাটা সরায় ফেলা এই ক্যাপাসিটির পুরা জিনিসটা চলে আসছে, বুঝতে পারছেন? যতটুকু ক্যাপাসিটি আছে পুরা ক্যাপাসিটির বাইরে আল্লাহ যাবেন না। তার মানে কি, আমাদের ফুল পটেনশিয়ালটা কি বলতেছেন, ফুল পটেনশিয়ালটা ইউজ করতে হবে। আমি কি বুঝতে পারছি জিনিসটা, হ্যাঁ, আমার আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি যতটুকু, আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি যতটুকু ততটুকুর বাইরে আল্লাহ যাবেন না। কারণ আল্লাহ নোজ কার ক্যাপাসিটি কতটুকু, সব মানুষের পটেনশিয়াল কি সেম, সব মানুষের ক্যাপাসিটি কি সেম, সেম না। আল্লাহ জানেন যে আমি পার্সোনালি আমি কি রকম, সো আমার লাইফে যে প্রবলেম গুলো আসবে, যে ডিফিকাল্টি গুলো আসবে, সেটা কাস্টম ডিজাইন করছেন আল্লাহ আমার জন্য, রাইট? এটা আপনার জন্য সেম টেস্ট না, এবং এটা ক্যাপাসিটি, এটার হ্যান্ডেল করার ক্যাপাসিটিও আল্লাহ আমাকে দিয়ে দিছেন। আমি ছাড়া এই বার্ডেনটা হ্যান্ডেল করার ক্যাপাসিটি অন্য কারোর মধ্যে আল্লাহ দেন নাই। আরেক ওসাহার আরেকটা মিনিং দাঁড়াবে কি তাইলে, যে লোড, বার্ডেন বা প্রবলেম, এবং এটা পটেনশিয়াল, আমার পটেনশিয়াল কতটুকু। যেমন মনে করেন যে একটা অ্যাথলেট, রাইট, সে দৌড়ায়, ওসাইন বোল্ট বা এদের কথা চিন্তা করে দেখেন, সে কি একদিনে লাইক ওই রকম হয়ে গেছে, এই এই দৌড়ানোর ক্যাপাবিলিটি? হ্যাঁ, ও ওর স্ট্রেংথটাকে বাড়াইছে, নিজেকে এক্সারসাইজ করছে, সিভিয়ার এক্সারসাইজ করছে, রাইট, সিভিয়ার এক্সারসাইজ, এবং নিজের উপর বলতে গেলে এক ধরনের টর্চার করছে, করার পর গিয়ে সে এখন মানে এই ফাস্ট রানার হয়েছে। সো এটা যদি অ্যাথলেটদের ও যদি ওর ক্যাপাসিটিটাকে এইভাবে বাড়ায়,
তাহলে আমরা কি মনে করি যে আমরা আমাদের ফুল পটেনশিয়াল পর্যন্ত দৌড়াইতেছি? না না, আমরা মনে করতেছি আমাদের যা আছে সেটা, নো এক্সারসাইজ, নো লাইক কোনো কিছুতেই আমরা নাই, আমরা মনে করতেছি এটাই আমাদের পটেনশিয়াল। বাট না, আল্লাহ আমাদেরকে কি দিছেন, আরো মোর পটেনশিয়াল দিছেন, আমরা ওই পটেনশিয়াল পর্যন্ত ইউজও করতেছি না। কেউ নামাজ পড়তেছে না, পাঁচ ওয়াক্ত বলতেছে কি ওর সময় নাই, এ বিজি, এটা করতেছে ওইটা করতেছে, ওর সময় নেই, কিন্তু আল্লাহ বলতেছেন কি আল্লাহ কাউকে তার তার পটেনশিয়ালের বাইরে গিয়ে কি করবেন না, কোনো বার্ডেন দেবেন না। তাহলে আল্লাহ বলতেছেন এইটা আর আপনি বলতেছেন আপনি পারতেছেন না, তাহলে আমি কার কথা বিশ্বাস করব? আল্লাহর কথা। আল্লাহর কথা, তার মানে কি আপনি আপনার পটেনশিয়াল কে ইউজই করতেছেন না? আমরা যদি আপনার পটেনশিয়ালটাকে ইউজ করতেন তাহলে এটা অবশ্যই হইতো, কারণ আল্লাহ বলছেন এটা হইছে হবে। তারপর দেখেন এখানে নাফস শব্দটা এখানে আল্লাহ কমন ইউজ করছেন, নাফসান, এনি নাফস, এনি নাফস, যেটা সাজেস্ট করে কি যে ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল পার্সন ইজ ডিফারেন্ট, ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল পার্সন ইজ ডিফারেন্ট, এবং তাদের পটেনশিয়ালও ডিফারেন্ট, তারা ইউজ করুক আর না করুক। বুঝতে পারছেন? এবং এখানে অনেকে লাইক দুনিয়াবি প্রবলেমের কথাও অ্যাড করে দেন, হইতে পারে, এটা আয়াটা অনেক ভাস্ট, তাই না? আয়াতে আল্লাহর দিন বা দুনিয়া কোনো কিছুকে সেপারেট করে নাই, কিন্তু এখানে মেইন এখন একটা মানুষের ক্যান্সার হইলো এবং ক্যান্সারের ফলশ্রুতিতে সে মারা গেল, তাহলে তো এটা আপাত দৃষ্টিতে দেখা যায় কি যে ওই ক্যান্সার তাকে মানে ও বার্ডেনটা, এই ক্যান্সারের বার্ডেনটা ওর ক্যাপাসিটির বাইরে ছিল হ্যান্ডেল করা, দ্যাটস ওয়াই হি ডাইড, রাইট? তাহলে তো আল্লাহ ওকে এমন বার্ডেন দিয়েছেন যে বার্ডেন ওকে ব্রেক করে ফেলছে, যে বার্ডেন ওকে ও নিতে পারে নাই। তো এখানে আল্লাহ প্রাইমারিলি ওই জিনিসগুলোর কথা বলা হইতেছে না, এখানে প্রাইমারি বলা হইতেছে কি ইন ইয়োর দিন, ইন ইয়োর শরিয়া, ইন ইয়োর লাইক দিনই প্রবলেম গুলার ক্ষেত্রে, রাইট? আল্লাহ কাউকে এক্সট্রা বার্ডেন দেন না, কাউকে এক্সট্রা লোড দেন না, কাউকে এমন লোড দেন না যে লোডের কারণে তার মানে টেস্টের মধ্যে ফেল করে ফেলে। আল্লাহ চান না যে আমরা টেস্টে ফেল করি, আল্লাহ কারোর জন্য নামাজ, জাকাত বা সিয়াম এইগুলার ক্ষেত্রে আল্লাহ কাউকে মানে পটেনশিয়ালের বাইরে থেকে কোনো লোড দেন না। দিস ইজ দ্য প্রাইমারি মিনিং ফর দ্যাট। এবং এডিশনালি আপনার লাইফে যতগুলো প্রবলেম আসবে, লাইক একটা মায়ের বাচ্চা বা বাচ্চা মারা যাওয়া, এটা কি খুব ইজি সবাই বেয়ার করতে পারবে? ওইটা না, পারবে না, সবাই ইমোশনালি ব্রেকডাউন হয়ে যাবে, তাই না? আল্লাহ এটা আপনাকে দিছেন, আমাকে দিছেন, মানে কি যে আল্লাহ জানেন এবং বুঝেন যে আমার মধ্যে ওই ক্যাপাবিলিটিটা আছে যে এটা বেয়ার করার। তারপর দেখেন আল্লাহ বলছেন কি লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। লাহা যার মাজরুর মুকাদ্দাম হইতেছে, মা কাসাবাত, মা মাসুলা, কাসাবাত কি অর্জন, সিলাতুল মাসুল, রাইট? কাসাবা, কাসাবাত কেন হইছে, হিয়া কেন হইছে? নাফসের দিকে যাইতেছে, হ্যাঁ, এইটা যা অর্জন করছে। এবং ইসম মাসুল, সিলাতুল মাসুল মিলে এখানে কি হইতেছে, মুবতাদা মুআখার হইতেছে, এবং লাহা মুকাদ্দাম মুতাল্লিক বিল খাবার মুকাদ্দাম হইতেছে। মা কাসাবাত, যা সে অর্জন করছে, যা ওই নাফসটা অর্জন করছে। লাহা, লাহা মানে কি? তার জন্য, লাহা এবং আলাইহা তার জন্য আছে বা হি ওনস, তাই না? তার পক্ষে আছে, লাহা এবং আলাইহা যখন আসে তখন লাহাটা পক্ষে আসে, ফেভারে আসে, এবং আলাটা এগেইনস্টে আসে। তাহলে তার জন্য আছে, তার পক্ষে আছে যা সে অর্জন করছে, এবং আলাইহা তার এগেইনস্টে আছে, তাই না? তার এগেইনস্টে আছে তার ফেভারে আছে যা সে অর্জন করছে, এবং তার ডিসফেভারে আছে, তার এগেইনস্টে আছে যা সে অর্জন করছে। আমরা দুইটাকে ট্রান্সলেশনে দেখেন কোনো ডিফারেন্স নাই,
তাই না? এখানে দেখেন আল্লাহ বলতেছেন কি যে মানুষকে রেওয়ার্ড দেয়া হবে অথবা মানুষকে পানিশমেন্ট দেয়া হবে বেসড অন হোয়াট দে আর্ন, তারা যা দুনিয়াতে আর্ন করছে, এবং এই আর্নটা কাসাবা হইল এমন আর্নিং যেটার জন্য আপনাকে পরিশ্রম করতে হয়, হার্ড আর্ন মানি, বুঝেন তো, তাই না? অনেক পরিশ্রম করে অর্জন করা টাকা, এই হার্ড আর্নিং আল্লাহ বলতেছেন এখানে, যেটা আপনি হার্ড আর্ন করছেন সেটার উপর বেস করে আপনাকে আখিরাতে রেওয়ার্ড দেওয়া হবে অথবা পানিশমেন্ট দেওয়া হবে। তার মানে যেই জিনিসটা আপনার মাথায় এমনি এমনি আসতেছে সেটার জন্য আপনাকে পাকড়াও করা হবে না, যা আপনি উইলিংলি করছেন সেটার জন্যই আপনাকে ধরা হবে, এটার জন্যই আপনি কি পাবেন, জাজা পাবেন অথবা সাজা পাবেন। এবং এখানে দেখেন লাইক ট্রান্সলেশনে কোনো পার্থক্য আসতেছে না, যে তার জন্য আছে যা সে অর্জন করছে এবং তার এগেনস্টে আছে যা সে অর্জন করছে, কিন্তু আল্লাহ এখানে এক জায়গায় কাসাবা ইউজ করছেন, এক জায়গায় ইকতাসাবা ইউজ করছেন, রাইট? দুইটা দুই ফ্যামিলি থেকে আসতেছে। এবং আমরা বালাগা ক্লাসে এই 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 এক্সাম্পলটা আসছিল, মনে আছে কারো? এটা কি সাজেস্ট করে? লাহা মা কাসাবাত, দেখেন এটা কাসাবা ফাআলা, আর এটা ইকতাসাবা ইফতিআল ফ্যামিলি, কোনো পার্থক্য নাই দুইটার মধ্যে? ট্রান্সলেশনে কোনো পার্থক্য আমাদের আমরা দেখি না, কিন্তু আপনারা এখন জানেন এবং বুঝেন। দেখেন আল্লাহ বলতেছেন কি, লাহা মা কাসাবাত, কাসাবা যখন ফাআলা থেকে ইফতিআলে নিয়ে যাওয়া হয় তখন ওই কাজের ইন্টেন্সিটিটা বেড়ে যায়, কাজের মধ্যে যে শ্রমটা আছে বা কাজের যে পাওয়ারটা আছে সেটা বেড়ে যায়, তাহলে তার ফেভারে আছে। তার মানে কি, ভালো আমল না খারাপ আমল? ভালো হলে তার ফেভারে ভালো, হ্যাঁ, গুড ডিড, রাইট, গুড ডিড। আর তার ডিসফেভারে আছে, তার এগেনস্টে আছে ইকতাসাবাত, তাহলে এটা কি গুড ডিড না ব্যাড ডিড? কারণ কি, এটা ইফতিআল ফ্যামিলি থেকে আসতেছে, রাইট? এখানে ইন্টেন্সিটিটা বেশি, কাজের পরিশ্রমটা বেশি, তাহলে আল্লাহ বলতেছেন কি, ভালো কাজ করা সহজ না খারাপ কাজ করা সহজ? ভালো কাজ করা সহজ, আল্লাহ অ্যাকর্ডিং টু আল্লাহ ভালো কাজ করা সহজ। এই আয়াত এইটাই মিন করতেছে যে গুনাহ করাটা কঠিন কিন্তু ভালো কাজ করাটা সহজ। কিন্তু আমরা কি নর্মালি এটা দেখি, ফজরের সালাতে উঠা কঠিন নাকি ঘুমায় ঘুমায় থাকা কঠিন? নামাজটার জন্য উঠা কঠিন, আমরা মনে করি কি নাম মানে ভালো কাজ করাটা কঠিন এবং গুনাহ করা সহজ, গুনাহ করতে হলে কিছুই করতে হয় না, রাইট? আমরা অনেক ভাবে গুনাহ করি, মিথ্যা একটা বলে দিলাম, কোনো কঠিন কিছু, আমরা মনে করি গুনাহ করা সহজ এবং ভালো কাজ করা কঠিন। আল্লাহ আমাদেরকে কি টিচ করতেছেন? ভালো কাজ করা সহজ, ভালো কাজ করা সহজ, কেমনে? এটা কি বুঝে আসে আমাদের? দেখেন আমরা যখন ওই একটা এক্সাম্পল দিছিলাম আমাদের বালাগা ক্লাসে, মনে করেন একটা মাটির নিচে, রাইট, আপনাকে বলা হইতেছে যে এটা মাটির নিচে $10 আছে, রাইট, এখানে 10 ফিট ডিপ, এবং আপনাকে একটা স্পুন দেয়া হয়েছে, একটা চামচ দেয়া হয়েছে, এই চামচ দিয়ে 10 ফিট বড় একটা গর্ত খুঁড়বেন, খুললে নিচে $10 পাবেন, রাইট? এই কাজটা তখন আপনার কাছে কি মনে হবে? খুব কঠিন মনে হবে, খুব কঠিন মনে হবে, খুবই কঠিন মনে হবে। কিন্তু যখন আপনাকে বলা হবে এই চামচ দিয়ে মানে 10 ফিট মানে গর্ত খুলতে এবং এর নিচে 1 মিলিয়ন আছে, তখন আর কোনো কষ্ট নাই, আর কোনো কষ্ট নাই, সারাদিন এই চামচ দিয়ে গুতাইতেছেন গুতাইতেছেন গুতাইতেছেন। মানুষ যদি আপনার দেখে বলবে যে তুমি পাগল নাকি, তা আপনি কি বলবেন? হ্যাঁ আমি পাগল, তোমার কোনো সমস্যা আছে, তুমি তোমার রাস্তা যাও, রাস্তা মাপো, রাইট? যখন যখন আমি এই রেওয়ার্ডটার কথা চিন্তা করব বা এই যে রেওয়ার্ডটা আল্লাহ আমাদের দিচ্ছেন, প্লাস আমাদের ফিতরার মধ্যে আল্লাহ এটা ইনস্টল করে দিচ্ছেন ভালো কাজের দিকে আমাদের আগ্রহটা, ওবিডিয়েন্ট ইজ ইজি ফর আস ইন আওয়ার ফিতরা,
এবং রেওয়ার্ডটা এত হাই যে এই কাজটা কোনো কাজই না। ইন কন্ট্রাস্ট যদি মনে করেন যে কেউ দোকান থেকে শপ লিফটিং করলো, রাইট, একটা চকলেট চুরি করলো বা একটা ধরেন কম টাকার একটা জিনিস চুরি করলো বা রেড লাইট ক্রস করলো, ওগুলা আমরা মনে করি যে কি কোনো কিছুই না। কিন্তু ওই রেড লাইটের যদি ক্যামেরা থাকে এবং ওই দোকানের মধ্যে যদি ক্যামেরা থাকে এবং ওই ক্যামেরা থেকে যদি ভিডিও ফুটেজ গুলা নিয়ে আপনার ফ্যামিলির সবাইকে দেখানো হয়, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ডেকে এনে দেখানো হয়, আপনাকে পাবলিকলি হিউমিলিয়েট করা হয়, জাস্ট এ স্মল ডিড, রাইট, আপনি কি করছেন? হ্যাঁ, একটা রেড লাইটই তো মারছেন, একটা দোকান থেকে একটা চকলেট চুরি করছিলেন। কিন্তু ওই ছোট ডিডটাই যখন সবার সামনে চলে আসলো, পাবলিকলি হিউমিলিয়েট হইলেন, সেটা কি খুব মানে সুখের বিষয় না? রাইট, সেটা ইকতাসাবা, অনেক বড় একটা ডিল হয়ে গেল তখন। তো আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন যে থিঙ্ক অ্যাবাউট দ্য আউটকাম, থিঙ্ক অ্যাবাউট দ্য রেওয়ার্ড, থিঙ্ক অ্যাবাউট যেটা আমাদের ফিতরা, আল্লাহ আমাদের ফিতরাতে যেটা ইজি করে দিছেন আল্লাহর জন্য ওবিডিয়েন্সটা। লাইক একটা মানুষ সব কিছু ছেড়ে যদি থাকে, জঙ্গলের মধ্যেও থাকে, ওর মধ্যে এই যে গুড এবং ব্যাড, সেও তো জানবে যে মিথ্যা বলাটা খারাপ এবং সত্য বলাটা ভালো, এগুলো কোথা থেকে আসতেছে? ইন আওয়ার ফিতরা, রাইট। সো এই যে জিনিসগুলা আল্লাহ বলতেছেন কি, এটা আল্লাহর তরফ থেকে একটা অ্যামেজিং গিফট আমাদের জন্য, যে আল্লাহ ভালো কাজটাকে আমাদের জন্য ইজি করে দিছেন। বাট উই হ্যাভ টু থিঙ্ক। তারপর দেখেন আল্লাহ আমাদের একটা প্রফাউন্ড দোয়া শিখাইতেছেন। ফার্স্ট আল্লাহ বললেন কি যে কোন নাফসকেই আল্লাহ তাকলিফ দেন না তার তার ক্যাপাসিটির বাইরে, এবং তারা সেটাই পাবে যা তারা নিজে উইলিংলি আর্ন করছে, এটা তার পক্ষে হোক আর বিপক্ষে হোক, তাই না? তারপর আল্লাহ আমাদের একটা প্রফাউন্ড দোয়া শিখাইতেছেন, এবং দোয়াটা কি, রব্বানা হাসনিদা এবং মুনাদা, রাইট, এবং এখানে ইয়াটা নাই, তারপর আমরা বুঝতে পারতেছি এখানে রাব্বা হয়ে গেছে, তাই না? রাব্বা হয়ে গেছে, কারণ কি এটা নিদা, মনে আছে তো এগুলো, রাইট? রব্বানা, হ্যাঁ আমাদের রব, লা তু আখিজনা, মানে কি এটা কিসের সিগা? লা তু আখিজ নিহি আনতা নাহি, লা তু আখিজ না হলো এখানে মাফুল, আখাজা মানে কি ধরা, লা তু আখিজ না, আমাদের ধরিও না, তাই না? আমাদের ধরিও না, লা তু আখিজ না, এবং লা তু আখিজ না এখানে তো আল্লাহকে আপনি ফরবিড করতেছেন না, রাইট, কি করতেছেন, এটা দোয়া করতেছেন, তার মানে ফরবিডিং নট অলওয়েজ ফরবিডিং, রাইট? লা তু আখিজনা ইন নাসিনা, ইন ইন কিসের জন্য আসে? শর্তের জন্য, তাই না? শর্ত ইন নাসিনা, নাসিনা কিসের সিগা? নাসিয়া থেকে আসতেছে, তাই না? নাসিয়া ইয়ানসা মানে কি, ভুলে যাওয়া। নাসিনাতে ফাইল কে? নাহনু, নাহনু মাদির সিগা, রাইট? ইন নাসিনা ইফ উই ফরগেট, এবং ইন ইন কি করে নাই, ইন লাইটেস্ট করে নাই, কারণ কি এটা তো মাদি, মাদিকে তো লাইটেস্ট করার কোনো ওয়ে নাই, তাহলে ইন নাসিনা ইফ উই ফরগেট, আমরা যদি ভুলে যাই, আও অথবা এটা আতফ হইতেছে, সো এখনো শার্ট চলতেছে, ঠিক আছে, আখতা ইউখতিউ, আখতানা নাহনু মাদি, ঠিক আছে, আও আখতানা, তাহলে অর্থ কি দাঁড়াইলো, অথবা আমরা যদি কোনো এরর করি, কোনো মিস্টেক করি, তাহলে আমাদের পাকড়াও করিও না, কখন, যদি আমরা কোনো ভুলে যাই অথবা যদি আমরা কোনো মিস্টেক করি। এইটার জবাব কই এই শর্তের?
এটা তো শর্ত হইল। এবং এখানে এই জিম দিয়ে বুঝা যায় এখানে একটা আয় আছে এবং রাব্বানা আর একটা দোয়া শুরু হয়ে যেতেছে। তাহলে এই শর্তের জবাবটা কই? এটা হলো লাতু আখিজ না। দেখেন দোয়াটা এত ইন্টেন্স যে জবাব শর্তটা আগে চলে আসছে এবং কি শর্তটা পরে চলে গেছে। হে আল্লাহ, হওয়া কথিত ছিল কি রাব্বানা ইন্না সিনা, আমরা এত ইন্টেন্সিফাইড বা আমাদের আমরা এত আল্লাহ আমাদেরকে তুমি পাকড়াও করিও না, এটাই আমাদের জন্য এখন মূল হয়ে গেছে। তারপরে চলে গেছে আমরা যদি ভুলে যাই অথবা আমরা যদি কোনো খাতা করি। এখন দেখেন এখানে লাইক আল্লাহ এই যে প্রফাউন্ড দুয়াটা মানে মুসলমানদেরকে শিক্ষা দিতেছেন, রাইট, মুসলমানদেরকে এই দোয়াটা শিক্ষা দিতেছেন, কিন্তু এই দোয়াটা শিক্ষা দেওয়ার আগেই আল্লাহ কি করে ফেলছেন, এই দোয়াটাকে অ্যাকসেপ্ট করে ফেলছেন, অ্যাকসেপ্ট করে ফেলছেন। কিভাবে অ্যাকসেপ্ট করেছেন আমরা যাই একটু পরে গেলে দেখতে পারবো। দেখেন আরেকটা জিনিস হইলো যে অনেক মানুষ মনে করে কি যে ভুলে যাওয়াটা গুনার দোষের কিছু না, তাই না? আমরা অনেকে মনে করি না এটা, আমরা আল্লাহ কাছে দোয়া করতেছি কি যে আমাদেরকে পাকড়াও করিও না, তাই না? আমাদেরকে পাকড়াও করিও না কেন, যদি আমরা ভুলে যাই অথবা আমরা কোনো খাতা করি। খাতা তো আমরা বুঝলাম, বুঝতে পারলাম, তাই না? যদি কোনো ভুল করি বা কোনো এরর করি তাহলে আমাদের পাকড়াও করিও না, এটা বুঝে যায়। কিন্তু ভুলে যাওয়া, অনেক মানুষ মনে করে কি ভুলে যাওয়া দোষের কিছু না, মনে করে না ও আমি তো ভুলে গেছি। দেখেন আদম আলাইসাল্লামকে আল্লাহ যখন ক্রিয়েট করছেন এবং উনাকে যখন এই দুনিয়াতে পাঠাইতেছিলেন তখন একটা প্রবলেম আল্লাহ মেনশন করছেন কি যে সে ভুলে গেছে, তাই না? সে ভুলে গেছে, আল্লাহর কমান্ডটা ভুলে গেছে। তাইলে এই একটা ভুলে যাওয়ার জন্য, ফরগেটফুলনেস এর জন্য সে জান্নাত থেকে কই বাইর হইতে হয়েছে, তাই না? তাহলে আমরা যদি এরকম ভুলতেই থাকি ভুলতেই থাকি ভুলতেই থাকি আমরা কই যাব? সো এবং আপনি চিন্তা করে দেখেন, একটা সাইকোলজি চিন্তা করে দেখেন, আপনাকে আপনার বউ বাজারের একটা লিস্ট দিছিল, ছোটখাটো একটা লিস্ট, আর আপনার বস বলছে যে অফিসের একটা কাজ করতে, কোনটা আপনি ভুলে যাওয়াটাই ভুলে যাবেন? কেন এটা ইম্পর্টেন্ট না? হ্যাঁ বসেরটা ইম্পর্টেন্ট, ওইটা আপনার মাথার মধ্যে পুরো একদম খুদাই করে লিখা থাকবে, কারণ ওটা ভুলে গেলে আপনার কি বউ একটা ভুললে আচ্ছা বউকে বুঝবাজ দেওয়া যাবে, তাই না? দেখেন আমরা যেই জিনিসটাকে ইম্পর্টেন্ট মনে করি সেটা আমরা ইউজুয়ালি কি করি না, ভুলি না, ভুলি না। আমরা যেই জিনিসটাকে লেস ইম্পর্টেন্ট মনে করি সেটা আমাদের মাথা থেকে স্লিপ হয়ে যায়। দিস ইজ ট্রু, রাইট? আপনারা যারা একটু সাইকোলজি জানেন তারা বুঝতে পারবেন জিনিসটা। তা আল্লাহ এখানে আমাদের বলতেছেন ভুল, যে আমরা দোয়া করতেছি আল্লাহর কাছে যে আমাদের পাকড়াও করিও না যদি আমরা ভুলে যাই। এখন আমরা ভুলি কি ভুলি না? ভুলে যাই, কারণ কি? বিকজ আমরা এটাকে ইম্পর্টেন্ট দিতেছি না, এবং সেই কারণে আমরা এই ভুলে যাওয়ার জন্য আল্লাহর কাছে মাফ চাইতেছি। এবং এই কন্ডিশনাল স্টেটমেন্টে দেখেন, কন্ডিশনাল স্টেটমেন্টে ইউজুয়ালি মাদি আসে না মুদারি আসে, ইউজুয়ালি মুদারি আসে, রাইট? কিন্তু এখানে মাদি আসতেছে, মানে কি আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমরা যদি একটা বার ভুলে যাই, একবার। বাট আমরা দেখেন একবার ভুলি নাকি বারবার ভুলি, বারবার ভুলি, বারবার বারবার। কিন্তু আল্লাহর কাছে আমরা বলতেছি আল্লাহ আমরা যদি এই আল্লাহ আমি সবসময় ভালো থাকি, একটা একবার যদি মিস্টেক করে দিলে এটার জন্য আমাকে মাফ করে দিও। দেখেন লাইক যখন আদম আলাইসাল্লাম ভুলে গেছেন তখন ওনাকে জান্নাত থেকে দুনিয়াতে নামানো হয়েছে, তাই না? জান্নাত উপরে দুনিয়া এখানে, এখন তার মানে কি উপর থেকে নিচে যাইতেছে। তো আপনি যদি এখন বারবার ভুলতে থাকেন বারবার ভুলতে থাকেন তাহলে আপনি কোথায় যাবেন? এই দুনিয়ার নিচে, নিচে কি জাহান্নাম। চিন্তা করে দেখেন, এবং তাইলে এখানে আমরা আদম আলাইসাল্লাম থেকে আল্লাহর কাছে আরো বেশি রহমা আশা করতেছি, তাই না? আদম আলাইসাল্লাম জাস্ট ওয়ান টাইম ভুলছিলেন এবং সেই কারণে ওনাকে নিচে নামা দেওয়া হয়েছে। তাহলে আমরা আল্লাহর কাছে এক্সপেক্ট করতেছি কি আরো বেশি রহমা যাতে আমাদের দেন,
তাই না? এখানে তারপর দেখেন আল্লাহ আরেকটা দোয়া শিখাইতেছেন, রব্বানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা, লা তাহমিল সেম সি হওয়া রাইট, নাহি কিন্তু নাহি আসতেছে এখানে দোয়ার জন্য, নাহি আসতেছে না আল্লাহকে ফরবিড করতেছেন না আপনারা রাইট। তাহমিল হামালাই আহমিলু অর্থ কি? বোঝা চাপাই দেওয়া এরকম না, বোঝা চাপাই দেওয়া, বোঝা চাপাই দেওয়া। ওয়ালা তাহমিল আলাই না, আমাদের উপর কি করিয়ে দিও না, বুঝে চাপাই দিও না। ঈশ্বরন, ঈশ্বর বলা হয় বুঝাকে, কোন ধরনের বুঝা আমরা আসতেছি, তার মানে আমাদের উপর বুঝা চাপাই দিও না বুঝা, তাই না? আমাদের উপর চাপাই দিও না কি বুঝা, একটা ঈশ্বর চাপাই দিও না আমাদের উপর, ঈশ্বরটা কি আসতেছি আমরা নর্মালি এটাকে বুঝাই বলা হয়, বার্ডেনই বলা হয়। কামা তাই না, লা তাহমিল আলাইনা, গ্রামার তো বুঝতেছেন রাইট, লা তাহমিল এখানে নাহি হইতেছে, আলাইনা মুতাআল্লিক বিল খাবার, ইসরান মাফউল হইতেছে এই হামালার জন্য, এবং কামা এটা কি কাফ হারফে জার, সো মুতাআল্লিক হইতেছে মা কি মাউসুলা, মা হামাল তাহ, হামাল তাহ কি ইসির সিগা, আন্তা তাই না, তুমি চাপাইছো হু এটারে আলাল আপন, আল্লাযিনা মিন কাবলিনা, আল্লাযি ইসম মাউসুল মিন কাবলিনা ফ্রম সিলাতুল মাউসুল, আমাদের আগে যারা আসছে, আমাদের আগে যারা আসছে তাদের উপরে আলা দিয়ে কি হইতেছে জার মাজরুর হইতেছে, এবং এটা মুতাআল্লিক হইতেছে হামালনার জন্য, এবং হামালনা হু আলা আলাল্লাযিনা মিন কাবলিনা কি হইতেছে মায়ের জন্য সিলাতুল মাসুল হইতেছে, এবং যেটা কাফের জন্য কি ফি মাহাল চার হইতেছে, এবং পুরো জিনিসটা কি হইতেছে এই লা তাহমিলের জন্য মুতাআল্লিক হইতেছে। তাহলে অর্থ কি দাঁড়াইলো, রব্বানা লা তাহমিল আলাইনা, হে আল্লাহ হে আমাদের রব আমাদের উপর এম একটু এরকম ইসার চাপাই দিও না, আমাদের উপর কি এরকম ইসার চাপাই দিও না, যেরকম বুঝা যেরকম বার্ডেন তুমি দিছিলা কারদের উপর, পরবর্তী উম্মত আমাদের আগের যারা আসছে তাদের উপর যেরকম বার্ডেন দিছিলা ওইরকম বার্ডেন আমাদের উপর দিও না। দেখেন লাইক আল্লাহর রাহমা, এবং প্রফেটিক কিছু নারেশন থেকে পাওয়া যায় যে এই দোয়াটা যখন আল্লাহ শিখাইতেছেন রাইট, এবং এই সবগুলা দোয়া কোথায় হইতেছে, এগুলো আসছে তাই না রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এগুলা বের হইতেছে, এবং যখনই বের হইতেছে তখন আল্লাহ মানে এটার আনসার সাথে সাথে দিতেছেন কি কাদ ফাআলত, আই ডিড ইট অলরেডি, আমি এটা অলরেডি কি করছি দোয়াটা অ্যাকসেপ্ট করে ফেলছি। এবং দোয়াটার অ্যাকসেপ্টেন্স দেখেন আয়াতের শুরুতেই চলে আসে, লা তুকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কাউকে তার মানে ক্যাপাসিটি থেকে বেশি বার্ডেন দেন না, এটা তো এই দুয়ার আনসার, এখন যে দুয়াটা আমরা করতেছি এই দুয়ার আনসার না রাইট, আল্লাহ আমাদের উপর বোঝা চাপাই দিও না যে বোঝা আমরা নিতে পারবো না, এরপরের দুয়াটাও দেখেন রাব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাত লানা, যে বোঝা বেয়ার করার ক্যাপাবিলিটি আমাদের নাই সেরকম বোঝা আমাদের উপর চাপাই দিও না, তার মানে এই দুয়াটার আনসার অলরেডি আল্লাহ দিয়ে দিছেন। চিন্তা করে দেখেন হু ইজ দা রাব, এইরকম আর রাব কই পাবেন, আপনি যে রাব আপনি যা চান আপনার চাওয়ার আগে জিনিসগুলো আপনাকে দিয়ে দিছে, আমরা চিন্তাও করি না এই দোয়াটা কি বা এই আয়াতটা কি এবং কি কারণে কোন রিজনে বলা হয়েছে যে এই আয়াতটাই সারফাইস করবে আপনার যদি একটা রাতে কেউ এই আয়াত দুইটা তিলাওয়াত করে, কেন কোন প্রবলেমের সলিউশন নাই, এবং সলিউশনটা আগে আসছে প্রবলেমটা আমরা পরে দোয়া চাইতেছি এটার জন্য। খাইর আসেন, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান, আল্লাহ আমাদের উপর এমন কোন ইসর চাপায় দিও না যেটা আমাদের কি আগে যারা আসছে তাদের উপর দিছিলাম। এখানে বার্ডেনের জন্য আরবিতে অনেক ওয়ার্ড থাকার পরে ইসর শব্দটা ইউজ করা হয়েছে, ইসর শব্দটার মিনিং দাঁড়ায় কি জানেন, যে কখনো উটের উপর বোঝা দেখছেন, দেখছেন নাকি উটের উপর বোঝা, মানে পিকচার দেখছেন নিশ্চয়ই, উপরে অনেক বোঝা চাপাই দিয়ে এটাকে কি করে রশি দিয়ে ভালো করে পেঁচায় তাই না, একদম টাইটলি প্যাকড করে
এবং এটাকে কি দুই দিক দিয়ে বেঁধে দেয় যাতে কি এটা নড়াচড়া করার কোনো সুযোগ না পায়, বুঝতে পারছেন? লাইক এমন বোঝা যেটা লাইক একদম আর এর থেকে বেশি চাপাইলেও কি হয়ে যাবে, ভেঙে যাবে, এবং এমন ভাবে চাপাইছে যে এটা আর নড়াচড়া করার কোনো সুযোগ নেই, টাইটলি প্যাকড আপ, ট্র্যাপড করে ফেলা অনেকটা, তাহলে এমন বোঝা যে এটা ট্র্যাপড করে ফেলে। ওকে, তাহলে আমাদের উপর আমরা দোয়া করতেছি কি এরকম কোনো বোঝা যাতে আল্লাহ আমাদের উপর কি করেন না চাপান। চিন্তা করে দেখেন যখন আগের কৌমের কথা, এবং এটা আগের কৌমের সাথে সিমিলারিটি আছে বা আগের কৌমের এক্সাম্পল আল্লাহ আনতেছেন, তাহলে আগের কৌমের কথা আমরা চিন্তা করি। আগের কৌমগুলোর মধ্যে যারা ডিসবিলিভিং নেশন ছিল, যারা আল্লাহকে অস্বীকার করছে, তাদের অবস্থা কি হয়েছে? ডিস্ট্রয় হয়ে গেছে, আল্লাহ তাদেরকে ডিস্ট্রয় করে ফেলছেন। এগুলো হলো ডিসবিলিভিং নেশন যারা ছিল, তারা যদি আল্লাহকে ডিসঅবে করে তাহলে তাদের পানিশমেন্ট। এখন আসেন বিলিভিং নেশন যারা ছিল, বিলিভিং নেশন বনি ইসরায়েল, এই সূরাতে আমরা পড়ে আসছি, তারা যখন আল্লাহকে ডিসঅবে করছে তাদের পানিশমেন্ট কিরকম ছিল, তাদের উপর বার্ডেন কিরকম ছিল, বিপদাপদ এসেছিল, বিপদাপদ এসেছিল, এবং এর মধ্যে একটা ছিল কি তাদেরকে আল্লাহ কি ভাগ করে দিছিলেন, তাদেরকে আল্লাহ সেপারেট করে দিছিলেন, তাই না? তাদেরকে ব্রোকেন আপ ইনটু অনেকগুলা ফ্র্যাকশন, অনেকগুলা ফিরকায় ভাগ করে দিছিলেন, যে ফিরকা একটা আরেকটারে হেট করে, তাই না? আমাদের তো এরকম কোনো প্রবলেম নাই, যখন মানুষজন চিন্তা করে। এবং এটা পুরা দেখেন সূরা বাকারার সামারি কিন্তু এই আয়াতের মধ্যে চলে আসছে, কামা হামালনাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, পুরা বনি ইসরায়েলের হিস্ট্রির সামারি এই আয়াতের মধ্যে চলে আসছে। এবং ওইখানে আমরা পড়ছিলাম, আমি আবার রিক্যাপ করি, বিকজ টুডে প্রবাবলি আমাদের বাকারার লাস্ট সেশন। যখন আমরা মনে করে, কোনো মানুষ মনে করে যে তারা কোরআন বুঝে ফেলছে, তারা সব জেনে গেছে, তখন তারা ইসার, তারা এরকম প্যাকড আপ হয়ে যায়, তারা একদম নিজেদেরকে কি করে ফেলে, বেঁধে ফেলে, একদম রিজিড হয়ে যায়, তাদের চিন্তা ভাবনা একদম লাইক আর নড়বেই না ওই জায়গা থেকে, এরকম হয়ে যায়। এবং তখন কি হয় যে আল্লাহর রাহমা তাদের উপর থেকে চলে যায়, তারা সাহাবা থেকেও আরো বেশি রিলিজিয়াস হয়ে যায়, এবং নিজেদের উপর, এগুলো আমরা বানি ইসরায়েলের হিস্ট্রি বলতেছি, মুসলমানদের হিস্ট্রি না, যে সব বানি ইসরায়েলের, সো চিল আউট, তারা নিজেদের উপর আরো জিনিস হারাম করা শুরু করে, যে হারাম না আল্লাহ করছেন না রাসূল করছেন, এবং নিজেদের উপর কি করে এক্সট্রা বার্ডেন আনতে থাকে, বার্ডেন আনতে থাকে। আল্লাহ বলতেছিলেন কি বানি ইসরায়েলের সম্পর্কে, যে তারা কি ওই যে গাধার মতো, গাধার উপর কি বোঝা চাপায় দেওয়া হয়েছে, এই বোঝা, এই বোঝা, দেখেন বোঝা বোঝা মিল আছে। যখন আপনি এইরকম করতেছেন, নিজের উপর এক্সট্রা বোঝা চাপাইতেছেন, এক্সট্রা বোঝা চাপাইতেছেন, তখন কি হয়, আপনি যা ইচ্ছা করতেছেন। এখন এই দিন আপনি যখন মানুষকে শিক্ষা দিতেছেন, মানুষজন আসবে এই দিনের কাছে? এখন মানুষ আপনার কাছ, আপনার জন্য এই দিন থেকে পলায়ন করবে, করবে না? চিন্তা করে দেখেন যে কোরআনে যে প্রফেটিক টিচিং যেগুলো আছে, কোন নবী কি কোনো কঠিন শিক্ষা নিয়ে আসছিলেন? না, কোনো কমপ্লিকেটেড টিচিং ছিল না, ওয়াত্তাকুল্লাহ ওয়া আতিউন, ইজি ইজি লাইফ। দুনিয়াতে নবী রাসূল কতজন আসছেন? অনেক, কতজন, লাইক হাদিসে রেওয়ায়েত পাওয়া যায় 1,24,000, 2,24,000, এরকম কিছু, তাই না? জি, 100 জনের নাম বলেন তো, কোরআন তো মাত্র 35 বা এরকম আসছে, 1,00,000 কি হলো, বা 1,24,000 কি হলো, তাদের তাদের কথা নাই কেন? আপনি জানেন না, তাদের কথা না জেনে আপনি জান্নাতে চলে যাবেন? যদি অবশ্যই যাবেন, কারণ আল্লাহ তাদের কথা মেনশন করেন নাই, রাইট? যদি ওই নবী রাসূলের কথা মেনশন না করা হয়, সাহাবারা কতজন ছিল? লাখের উপর লাখ, রাইট? কয়জনের নাম আপনি জানেন, সবাইকে চিনেন না?
যদি সবাইরে না চিনে আপনি জান্নাতে যেতে পারেন, তাহলে কেন আবু হানিফাকে না চিনলে, বা ইমাম শাফিকে না চিনলে, বা ইমাম মালিককে না চিনলে, বা লাইক আলবানিকে না চিনলে, রাইট? এদেরকে যদি না চিনেন তাহলে কি লাইক খুব বড় গুনাহ হয়ে যাবে? না বেশি আমার আমার যেটা দরকার এটা পাইলে হইতো। ইউ হ্যাভ টু নো ইওর দিন, রাইট? আমরা এইগুলারে আমরা এইগুলারে বানাই ফেলছি কি, এই বার্ডেনটা আমরা আমাদের উপর চাপাইতেছি বিকজ অফ আওয়ার ডিসলয়ালিটি টু আল্লাহ, ডিসলয়ালিটি টু কোরআন, আমরা আমাদের উপর এই বার্ডেন গুলা চাপাইতেছি। দেখেন বনি ইসরায়েল কি করছে, তারা তাদের কিতাব একটাই তো, তাই না, তাওরাত, কিন্তু তাদের ফতোয়ার বই হাজারের উপর হাজার, হাজারের উপর হাজার, একই জিনিসের উপর তাদের কাছে 100টা ফতোয়া আছে, এবং তাদের তারা মনে করে কি তাদের রেবাই যেটা বলে সেটাই হলো আমার অফ আল্লাহ, সেটাই আল্লাহর ভার্ডিক্ট। তাহলে একটা ফতোয়ার জন্য 100টা যদি ভার্ডিক্ট হয় আল্লাহর, তাহলে কি তারা কোনটা ছেড়ে কোনটা পালন করবে? আল্লাহ কি তাদের বার্ডেন বাড়তেছে নাকি কমতেছে? তারা নিজেরা বাড়াই ফেলবে, নিজেরা বাড়ি ফেলতেছে। আর আল্লাহ এই কোরআনটা নাজিল করার একটা পারপাস কি বলছেন, যে আল্লাহ তাদেরকে এই কোরআনটা দিচ্ছেন যাতে তাদের উপর থেকে এই বার্ডেনটা লিফট হয়, বার্ডেনটা সরে যায়। কিন্তু আমরা কি করতেছি, বার্ডেন বাড়াইতেছি, এবং কখন বাড়তেছে, যখন আমরা ডিসলয়াল হয়ে যেতেছি এই কিতাবের থেকে, আমরা ডিসলয়াল হয়ে যেতেছি এই দিন থেকে। দেখেন লাইক সব থেকে ক্রেজি জিনিস কি জানেন, যখন আমরা দিন শিক্ষা শুরু করি আমরা আগের থেকে আরো মোর কমপ্লিকেটেড হয়ে যাই, মোর আনহ্যাপি হয়ে যাই। বাট এই দিন আমাদেরকে কি, রাসূলের মুখে কতদিন আপনারা দেখছেন স্যাড ফেস, কতজন সাহাবী থেকে আপনারা স্যাড ফেস দেখছিলেন, বা রেওয়ায়ত পাওয়া যায় কতদিন, কতটা রেওয়ায়ত আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক এংরি ছিলেন? আপনি কুরাইশ থেকে বেশি মানে কমপ্লিকেটেড কোন জাতিকে দাওয়াত দিতেছেন নাকি রাসূলের থেকে বার্ডেন আপনার ঘাড়ে বেশি? দেন হাউ, রাইট? ওই মানুষটার চেহারায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাক্ষণ হাসি থাকতো, আর আপনার আমার চেহারা কি দাড়ির ওজন এত বেশি যে মুখটা গুমরা হয়ে গেছে, সবার সাথে ঝগড়া করে করে বেড়াইতেছেন? এই যে এক্সট্রা বার্ডেনটা, এক্সট্রা যে বার্ডেনটা কে নিয়ে আসছে আপনাদের উপর? আমরা নিজেরাই নিয়ে আসছে। এবং আল্লাহর কাছে আমরা এই দোয়াটাই করতেছি যে আমাদের উপর ওই রকম কোন ইসার, আমাদের ওই রকম স্টিফ, ওই রকম হার্ড বানাই দিয়েন না আমাদের, ঠিক আছে? এবং দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন কি, আর রহমান আল্লামাল কোরআন, রাইট? আর রহমান আল্লামাল কোরআন, যদি কুরাইশদের টিচ করা হয় রহমানের দ্বারা, রাইট? কুরাইশদের টিচ করা হইতেছে রহমানের দ্বারা, রহমান যার রাহাম রহম থেকে আসতেছে। আল্লাহ তো বলতে চাইলে বলতে পারেন আল আলিম আল্লামাল কোরআন, বলতে পারতেন না? ইলম তো ইলম যেখানে আছে সেখান থেকেই তো টিচ করা হইতেছে না? আল্লাহ ইলমের কথা, আলিম কথাটা আনেন, রহমান। আমাদের মধ্যে যখন আমরা টিচ করি, আমরা দাওয়াত দিতে চাই, আমাদের মধ্যে ওই রহমানিয়াত, ওই রাহাম থাকে কিনা না বলে যায়, আমরা তখন হয়ে যায় অনেক বড় পণ্ডিত আলেম। আমাদের ইলম ছাড়া আমাদের দুনিয়াতে কিছু নাই, রাহম তো নাই। একই জিনিস যদি আল্লাহ মানে এই সুরাতে কতবার বলছেন, 50 টাইমস, রাইট, অর মোর দ্যান দ্যাট, যদি বলতে পারেন তাহলে আমরা দুইবার বলার আগে কেন আমরা মানে একদম হাঁপাই যাই? খায়ের, সো আল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযিনা মিন ক্বাবলিনা। পরের দোয়া দেখেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, রব্বানা সেম, রাইট, ওয়ালা তুহাম্মিলনা, তুহাম্মিলনা, দেখেন এখানে হামালা ছিল, রাইট, এখানে হাম্মালা হয়ে গেছে, মানে কি ইন্টেন্সিটি বাড়ছে না কমছে? আরো তাকাত মানে তো বুঝেন, তাই না, স্ট্রেংথ, তাই না, যা
আমাদের স্ট্রেংথ এই ব্যাপারে নাই, তাই না? আমি কেন নাই বলতেছি? উই হ্যাভ নো পাওয়ার টু বেয়ার হোয়াটস এভার, ওইরকম কিছু লা তুহাম্মিল না, আমাদের উপর চাপাই দিয়েন না। হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের উপর ওইরকম কোনো বোঝায় চাপাই দিয়েন না যেটা লাইক আমাদের কোনো তাকাত নাই, কোনো তাকাত, কোনো স্ট্রেংথ নাই ওইটা বেয়ার করার, কোনো স্ট্রেংথ নাই ওইটা বেয়ার করার। এবং বলছিলাম আপনাদেরকে যে এই আয়াত গুলা আসে যখন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছেন, তখন আল্লাহ বলছেন কি, কাদ ফাআল, আই অলরেডি ডিড ইট। এবং কি আল্লাহ কি করেন নাই? আল্লাহ প্রথমেই বলে দিছেন, কি বলছেন, আয়াতটা শুরু হয়েছে দেখেন, লা তুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকেই এরকম কোনো বোঝা দেন না যা বেয়ার করার ক্যাপাসিটি ওর মধ্যে দেন নাই। বুঝতে পারছেন? এবং দেখেন এখানে দুয়াটা সেকেন্ড টু সেকেন্ড আরো ইন্টেন্সিফাই হইতেছে, প্রথমে হামালা ছিল, এখন হাম্মালা হয়ে গেছে। তার মানে কি যে আমাদের লাইফে যেই বাধাটাই আসুক না কেন, যেই প্রবলেমটাই আসুক না কেন, মানে এটা আপনার দিনদারিতে আপনার টেস্টে আপনি ফেল করার জন্য এই প্রবলেমটা আসতেছে না। একটা মানুষ, একটা মায়ের বাচ্চা মারা গেল, আল্লাহ জানেন কি সে এটা হ্যান্ডেল করতে পারবে, এবং এই ট্রায়ালের মাধ্যমে দেখেন সে আল্লাহর রাসূলের আরো ক্লোজ যেতে পারতেছে, রাইট? আমাদের লাইফে যেই প্রবলেম, যেই সাফারিংটা আসুক না কেন, সেটা আল্লাহ আমাদের উপর পাঠাইছেন বিকজ আমরা ওইটার জন্য ক্যাপাবল, আমরা ওইটার জন্য ক্যাপাবল। এবং এই ট্রায়ালের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আরো ক্লোজ করে ফেলতেছেন, আল্লাহ আরো মানে ক্লোজ বান্দা বানায় ফেলতেছেন আমাদেরকে, মানে আপগ্রেড হচ্ছে আমরা, আপগ্রেড হইতেছে আমাদের। দেখেন লাইক, এবং ফাইনাল ফ্রেজ, ফ্রেজ গুলা দেখেন কি অসাধারণ ফ্রেজ, ওয়াফু আন্না, ওয়াফু আফা, ওয়াফু আন্না, ওয়াফু মানে কি আফা, উদারতা, মাফ করা, মাফ করা, হ্যাঁ ইজি করে দেওয়া, ইজি করে দেয় আর কি, অব্যাহতি দেওয়া, পার্ডন করা, এটার বেস মিনিং হলো মাফ করা। আফা বেস মিনিং কি, আফা ইয়াফু, মাফ করে দেয়া, মাফ করে দেয়া, মাফ করে দেয়া, ওয়াফু আন্না। এবং এটা আমারের সিগা, রাইট? আল্লাহকে আদেশ করতেছেন, আমাদেরকে কি করো, মাফ করে দাও, মাফ করে দাও। আচ্ছা এরপরে দেখেন আবার আসতেছে কি, ওয়াগফির লানা, গাফারা মানে কি, মাফ করা, সেটা মাফ করা, তাই না? ওয়াকফির, সেটাও সেম আমার এসে গা, ওয়াকফির লেন, আমাদেরকে কি করো, মাফ করে দাও, মাফ করে দাও। তাহলে দুই দুইবার মাফ কেন আসতেছে? এখানে আগেটা হচ্ছে উদারতা দেখানোর জন্য, দেখেন দেওয়া যেটা আর কোনো দাগ থাকবে না, কোনটা, আফাটা না, আফার মধ্যে যেটা আছে সেটা হলো লাভ, ক্ষমা করে দিয়ে জিজ্ঞেস লাভ। দেখেন আমাদের কাছে, আমরা আমাদের আমরা আমাদের কাছে অনেকে অনেক উল্টা পাল্টা কাজ করে, রাইট? বা কেউ একটা ভুল করছে, ভুল করার পরে সে মাফ চাইছে, এখন বারবার মাফ চাইতেছে, মাফ চাইতেছে, আমরা কি করে দিই অনেক সময়, যা ধরে মাফ করে দিলাম, কিন্তু মন থেকে কি আপনি ওর ওই অ্যাঙ্গারটা সরে যায়, চলে যায় না, চলে যায় না। আফার মধ্যে আছে কি, লাভ,
ফার্স্ট এন্ড ফরমোস্ট আপনার মধ্যে আসছে লাভ, যে আপনি এমন ভাবে মাফ করছেন যে এটা কি হয় নাই আপনার মন থেকে সব, হ্যাঁ সন্তুষ্টির সাথে লাভ থেকে ওকে মাফ করে দিয়েছেন। আপনার ভিতরে আর কি নাই, কোনো অ্যাঙ্গার নাই, আপনার ভিতর থেকে জিনিসটা চলে গেছে। তারপর কি হইলো, ওই যে মাফটা করছেন তারপর এটাকে গাফারা করে দিয়েছেন। গাফারা মানে হলো কি, কভার করে দেয়া, কোনো কিছুকে ঢেকে ফেলা, ঠিক আছে, গাফির সেম, তাই না, কোনো কিছুকে হাইড করে ফেলা, কোনো কিছুকে ঢেকে ফেলা। তারপর এখন ওই যে গুনাটা করছিল, ওই যে মিস্টেকটা করছিল, সেই মিস্টেকটাকে আপনি কি করলেন, এখন ঢেকে দিলেন, আর কেউ কি এটা দেখতে পারলো না। তার মানে আল্লাহ আমাদের শুধু গুনাগুলারে মাফ করতেছেন না, তো একদম ওইটার যে অ্যাঙ্গারটাকে সরায় ফেলতেছেন, লাভ থেকে আমাদের অ্যাঙ্গার, আমাদের গুনাগুলারে মাফ করতেছেন এবং আমাদের গুনাগুলাকে কি করতেছেন, ঢেকে দিতেছেন। ওয়ার হাম না, এবং কি করো, ইরহাম, রহম করো, সেম আমারে সিগা, রহম করো আমাদের উপর, কি করো, স স স আস রাহমা, গিভ আস রাহমা, রাহমা। এখানে রাহমার দুইটা মিনিং হইতে পারে, একটা মিনিং হইতে পারে কি যে আমাদের উপর এমন রাহমা দাও যাতে আমরা গুনাই না করতে পারি, বুঝতে পারছেন, আমাদের উপর এমন রাহমা দাও তো আমাদেরকে আমাদেরকে তোমার রহমার মধ্যে এমন ভাবে মানে রহমার চাদর দিয়ে ঢেকে ফেলো যাতে আমরা এটা থেকে বের হয়ে কি করতে না পারি, গুনাই করতে না পারি, গুনার দিকে মন না যায় আর কি, মন না যায়। আর একটা হইতে পারে কি, আমরা গুনা করে ফেলছি, তাই না, আমরা গুনা করে ফেলছি, এখন আমার ওই গুনাগুলাকে তুমি কি করে ফেলো, একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, ওই মিস্টেক গুলারে মাফ করে দাও, আমাকে স্টিল ওই গুনার জন্য রহমত, আপনার রহমা থেকে বের করে দিও না, স্টিল আমাকে ওই রহমার মধ্যেই রাখো, বুঝতে পারছেন, পারহাম না। এবং দেখেন এই তিনটা ফ্রেজ একটার পর পর আরেকটা আসছে, লাইক হাউ সুইট ইট ইজ। ফার্স্ট এন্ড ফরমোস্ট যখন আপনি একটা সিন করছেন, ফার্স্ট আপনি কি চান, letting go of anger, যাতে ওই রাগটা আগে প্রশমিত হয়ে যায়, অ্যাঙ্গারটা যাতে আগে চলে যায়, আফা আসছে, তারপর কি আচ্ছা এখন ওই গুনাহ হয়ে গেছে এটাকে কভার আপ করে দেয়া, তারপর কি আছে, কভার আপ, গফারা, রাইট, তারপর কি আচ্ছা এখন সবকিছু হয়ে গেছে, এখন আবার আবার আগের আগের অবস্থায়, আগের মতো প্রেম ভালোবাসা সব জায়গায় চলে আসুক, রাহমা, আগের মতো আদর স্নেহ করো, হ্যাঁ সবই চলে আসুক, মায়ের কাছে বাচ্চার আবেদন, আবেদন, হ্যাঁ, একটা মা, মা একটা কিছু, একটা বাচ্চা একটা কিছু ভাঙছে, তারপর কি প্রথমে চায় কি যে মা রাগ না করুক, তাই না, বা রাগটা চলে যাক, তারপর কি আচ্ছা এখন ওইটা বাপের কাছে যাতে নালিশ না দেখ, নাহলে তো এখন আবার উল্টা খাবে, রাইট, তারপর দেখে আবার ওই মায়ের, হ্যাঁ রাহমা, আবার আবার কোলে নিতে হবে, আবার কোলে নিতে হবে। সো এই সিকোয়েন্সটা দেখেন, ওয়াকফু আন্না, ওয়াকফির লানা, ওয়ারহামনা, আন্তা মাওলানা, আন্তা মাওলানা, রাইট, সুবহানাল্লাহ, তুমি আমাদের কি মাওলা, মাওলা, এই মাওলা আমাদের ওই যে ওই মাওলানা না, যে মাওলানা অমুক অমুক অমুক, তারা আসলে ওই মাওলানা নামে নামের যে হকটা আদায় করতেছে কিনা না, আই ডোন্ট নো। মাওলানা, মাওলা মানে কি, আশ্রয়দাতা, অভিভাবক, হ্যাঁ, প্রোটেক্টিং ফ্রেন্ড, ওয়ালি এবং মাওলা নিয়ে আমরা কথা বলছিলাম এর আগের ক্লাসেও, তুমি আমাদের ওই রকম প্রোটেক্টিং ফ্রেন্ড, তুমি আমাদের অভিভাবক, তুমি সে যে আমাদের কনস্ট্যান্টলি প্রোটেক্ট করে করে যাইতেছো, কনস্ট্যান্টলি মানে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করে যাইতেছো, আন্তা মাওলানা, ফানসুরনা, অতএব সাহায্য করো, তাই না, ফা এখানে, সো দ্যাটস ওয়াই কি করো, উনসর, সাহায্য করো আমাদেরকে, মাফুল হইতেছে। এবং দেখেন আমরের সিগা উনসর, এটা আমাদের ফার্স্ট লেসন ছিল, তাই না সারা, দেখেন ছোটবেলা থেকে শুরু করছেন, আজকে শেষ ক্লাসে ওইটা আসতেছে, উনসর না, আমাদেরকে কি করো, সাহায্য করো, আলাল কাউমি, আলা কি এগেইনস্টে, এগেইনস্ট কাউমি, কাউমিল, কাউমিল কাফিরিন, কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে কি করো, সাহায্য করো। এখানে কাফির মানে মনে হয় শুধু নন মুসলিমরা, রাইট,
নন মুসলিম হইতে পারে, মুসলমানদের মধ্যে যারা আছে তারাও হইতে পারে। এবং এই সূরা পুরাই এটার প্রুফ যে এখানে কাফির মানে শুধু নন মুসলিম না, আমরা পড়ে পড়ে আসছিলাম সবকিছু। বিকজ ইউ আর আওয়ার মৌলা, আমাদেরকে কি করো, সাহায্য করো, কাফেরদের বিরুদ্ধে সাহায্য করো। দেখেন মুসলমান বা মুসলিম যদি এত ভালো হয় তাহলে তাদের এত শত্রু কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা চিন্তা করেন, দুনিয়াতে এর থেকে ভালো মানুষ আর কি আছে? হি ইজ দ্য নাইসেস্ট পারসন এভার কুড বি। এবং ওই মানুষটা রাইট এন্ড রং যখন শিক্ষা দিতে গেছেন, যখন ইসলামের মেসেজ নিয়ে মানুষের সামনে দাঁড়াইছেন, ওনার শত্রু হয়েছে কি হয়নি? সবাই শত্রু, মানে কায়েম স্বার্থবাদীরা শত্রু শত্রু হয়ে গেল। হ্যাঁ শত্রু হয়ে গেছে। তার মানে যখনই আপনি এই দাওয়াটাকে নিয়ে যাবেন মানুষের কাছে, ডোন্ট থিংক যে আপনার রাস্তাটা বেড অফ রোজেস হবে, ডোন্ট থিংক দ্যাট। সবাই আপনাকে পছন্দ করবে, সবাই বাহবা দেবে, এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না, আপনার শত্রু হবেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে নাইস আপনি আর কতটুকু হবেন? Still he has enemy, so you gonna be have enemy. But আমাদের আজকে এনিমি যারা হইতেছে তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এনিমিদের মতো? আমি আসলে রিফ্রেশ করি, লেট মি রিফ্রেশ, যে রিজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এনিমি হইছিল, আমাদের এনিমি গুলা কি ওই রিজনে হইতেছে কিনা? না, আজকে দেখেন মুসলমান বলেন এবং নন মুসলিম বলেন, তাদের ব্যবসার ক্ষেত্রে বিজনেসে কোনো ডিফারেন্স আছে? মুসলমানরাও মদের ব্যবসা করতেছে, তারাও মদের ব্যবসা করতেছে, মুসলমানরাও সুদের ব্যবসা করতেছে, তারাও সুদের ব্যবসা করতেছে। পার্সোনাল লাইফে মুসলমান এবং নন মুসলিমের মধ্যে কোনো ডিফারেন্স আছে? সুদ এরাও খাচ্ছে ওরাও খাচ্ছে। হ্যাঁ, লাইক ট্রেন্ডস, তারপর কি মিউজিক, এন্টারটেইনমেন্ট, কোনো কিছুতেই আমরা পিছায় নাই, তাই না? মাহাজাল্লাহ, মানে দুনিয়া করি তারা, যে দুনিয়া করি আমরা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কারণে তারা এনিমি হইছিল, শত্রু হইছিল, আমাদের কি ওই একই কারণে শত্রু হইতেছে? সো থিংক অ্যাবাউট দ্যাট, কোন কাউমের বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন যে ফানসুর না আলাল কাউমিল কাফিরিন, ওই কাফেরের মধ্যে কি আপনি পড়ে যাইতেছেন কিনা? না। সো এবং সেই কারণে আল্লাহ আমাদেরকে আরেকটা দোয়া শিখাইছেন, কি যে আমাদেরকে ডিসবিলিভিং নেশনের জন্য ফিতনা বানায় দিও না, আমাদেরকে ফিতনা বানায় দিও না, তাই না? বিকজ অফ আওয়ার অ্যাক্ট উই কুড বি এ ফিতনা ফর দ্যাম। তারা আমরা সবসময় মনে করি কি এই কাফিররাই আমাদের জন্য ফিতনা, রাইট? কিন্তু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কি যে না, তুমিও তাদের জন্য ফিতনা হয়ে যেতে পারো। হাই, দিস ইজ লাইক সূরা বাকারা, রাইট? এবং এই সূরা বাকারা একটা কে বলা হয় যে এটা কি ব্লুপ্রিন্ট পুরা ইসলামের, পুরা ইসলামের। তো আমরা যে জার্নিটা শেষ করে আসছি, ইট ওয়াজ এ লং জার্নি, রাইট? এবং এই লং জার্নিতে আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের চেঞ্জ আসছে, ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, চেঞ্জ আসছে। এবং এই চেঞ্জটার প্রসেসটা যতদিন জারি থাকবে ততদিনই ভালো। যদি মনে করি যে আমরা সব জেনে গেছি, বুঝে গেছি, আজকে আমি অনেক বড় আলিম হয়ে গেছি, তাহলে শেষ। উই হ্যাভ টু কিপ লার্নিং। এবং লাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন নাই দুনিয়াতে, রাইট? তাহলে কি ইসলাম থেমে থাকবে? না। এখন ওই যে রিসালাতের যে দায়িত্বটা, ওইটা কার ঘাড়ে পড়ছে এখন? আমাদের ঘাড়ে, আমাদের। এখন আমাদেরকে এই ইসলামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে দাঁড়াইতে হবে। এবং আমরা চাই আর না চাই আমরাই ইসলামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। মানুষ কোরআন দেখে বুঝবে না যে ইসলাম কি জিনিস, মানুষ একটা মুসলিমকে দেখে মানে মানে জাজ করবে যে ইসলাম কি। আমাদের অ্যাক্ট কি করতেছে, ইসলামকে রিপ্রেজেন্ট করতেছে। সো উই হ্যাভ টু মেক আওয়ার অ্যাক্ট টুগেদার, লাইক আমাদের
যে অ্যাক্ট গুলা আছে আমরা যা করতেছি সেগুলারে ফিক্স করতে হবে, না করলে ব্লেমটা আমাদের সাথে যাইতেছে কিসের উপর? ইসলামের উপর। তো আমাদের উচিত যে লাইক লেটস রিভিজিট দ্য সুরা এগেইন এন্ড এগেইন, কারণ এই সুরাতে এত মানে টিচিং এর অভাব নাই, আমরা যা পড়ছি ইটস নট অল, ইটস জাস্ট কি স্ক্র্যাচ, এখনো তো ওইটার সাগর পড়ে আছে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এবং লাস্ট সূরা বাকারার যে স্ট্রাকচারটা আমরা বলছিলাম যে শেষ করার আগে আমরা সূরা বাকারার স্ট্রাকচারটা লাইক আই উইল টেক লাইক 5 মিনিট ইনশাআল্লাহ, সমস্যা নাই তো, রাইট? না ঠিক আছে। তো আমরা স্ট্রাকচারটা একটু দেখে ফেলি, সূরা বাকারার যে হোল ওভারঅল স্ট্রাকচারটা কি দেখেন, সূরা বাকারাটা যখন স্টার্ট হয়েছে রাইট, তখন এটার মধ্যে কি ছিল, তিনটা গ্রুপ নিয়ে আলোচনা করা হয়েছিল তাই না, বিলিভার মুনাফিক না মুনাফিক এবং কাফের, রাইট? এবং মোস্ট অফ দা টাইম মুনাফিকদের নিয়ে আলোচনা করা হয়েছিল এবং মুনাফিকদের নিয়ে অনেকগুলো মিসাল টিসাল দেওয়া হয়েছে এখানে তাই না। তারপর যে সেকেন্ড যে মানে সূরা বাকারা যে প্যাসেজটা ছিল সেটা হলো কি, স্টোরি অফ আদম তাই না। এন্ড আদমের স্টোরিটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে এটাকে স্টোরি অফ গ্রিড বলতে পারি তাই না, স্টোরি অফ গ্রিড। কেন ইবলিস আদমের এগেনস্টে গেল, গ্রিডের জন্যই রাইট, বা আদম মানে যে এই গ্রিডের জন্যই তো এই জান্নাতে থাকার জন্যই তো ওই ফলটা বা ওই ওই দিকে গেছিলেন রাইট, ডিজোবে করছিলেন। আলটিমেটলি কি একটা লোভ বা লাইক একটা চাওয়া, গ্রিড রাইট, স্টোরি অফ গ্রিড বলতে পারি এটাকে। তারপরে থার্ড যে প্যাসেজটা আসলো সেটা হলো কি, হিস্ট্রি অফ বনি ইসরায়েল, বনি ইসরায়েলের হিস্ট্রি। এবং বনি ইসরায়েলের হিস্ট্রিটা কি ছিল, যে আল্লাহ তাদেরকে কি নিয়ামত দিছেন বারবার এবং তারা কি কিভাবে ওই নিয়ামত গুলার না শুকরি করছে, কিভাবে আল্লাহ তাদেরকে ল দিছেন এবং ওই ল গুলাকে তারা ব্রেক করছে তাই না। তারপরে কি আসলো, যে স্টোরি অফ ইব্রাহিম বা ট্রায়াল অফ ইব্রাহিম, ট্রায়াল অফ ইব্রাহিম। এবং ট্রায়াল অফ ইব্রাহিমের মধ্যে এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে দোয়া করেছিলেন কি, ফর দ্য সেফটি আর কি, ফ্রুট, সেফটি আর ফ্রুট। তারপরে এরপরে যে টপিকসটা আসলো সেটা কি, কাবা চেঞ্জিং তাই না, চেঞ্জ অফ কাবা। তারপর কি যে আপনার কি, যে আমাদেরকে টেস্ট করা হবে, এবং এই টেস্টের মধ্যে কি আছে, যে এই উম্মাকে টেস্ট করা হবে এবং টেস্ট করা হবে কি, ফিয়ার এন্ড হাঙ্গার দিয়ে। তারপরে কি আসছে, যে পরের প্যাসেজটা আসছে যে যে আমাদের মুসলমানদের ল রাইট, মুসলিম ল। তারপরে লাইক এইট না আসছে কি, যে স্পেন্ডিং স্পেন্ডিং ইন দ্য পাথ অফ আল্লাহ রাইট, আল্লাহ আল্লাহর রাস্তায় দান খয়রাত করা, এই এইগুলা নিয়ে আসছে। এরপরে লাস্ট টপিকস যেটা আজকে আমরা পড়লাম যে কি, যে দোয়া, আমাদের যে দোয়া শিখে দেওয়া হইতেছে, দোয়া টু প্রিজার্ভ আওয়ার ইমান, এবং লাইক আমরা যাতে ফরগেটফুল না হই এবং বারবার মিস্টেক না করি, হিপোক্রেসি এবং কাফিরদের থেকে আমাদের কি সেফটির জন্য। এখন আসেন যে দেখেন আমাদের যে ফার্স্ট যে প্যাসেজটা ছিল বিলিভার মুমিন এবং কি মুনাফিক এবং কাফির, এবং লাস্টের যে দোয়াটা দেখেন, ওই বিলিভারদের প্রশংসা লাস্টের দুই আয়াতে এবং কি ওই কাফিরদের থেকে কি প্রোটেকশন, তার মানে এটা একটা আরেকটার সাথে কি করতেছে, করসপন্ড করতেছে রাইট। সেকেন্ড ছিল দেখেন স্টোরি অফ আদম, এবং স্টোরি অফ আদমের মূল ভিত্তিটাই ছিল কি, গ্রিড তাই না, গ্রিড, কিভাবে লাইক ওই গ্রিড থেকে ইবলিস ইবলিস হইছে এবং আদম জান্নাত থেকে বের হইছে। এবং লাস্টের আগের টপিকটা দেখেন স্পেন্ডিং, আল্লাহর রাস্তায় দান খরাত, রিবা এবং ওই বিজনেস রিলেটেড ল, তার মানে ওই গ্রিডটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, গ্রিডটাকে কন্ট্রোল করতে হলে কি, দান করে দাও, আর যদি দান করতে না পারো অ্যাটলিস্ট রিবা নিও না, আর এই দুইটার মাঝামাঝি কি বিজনেস করো, তাহলে গ্রিড এবং হাউ টু কন্ট্রোল গ্রিড
বুঝতে পারছেন? তারপর দেখেন থার্ড টপিকটা ছিল হিস্ট্রি অফ বনি ইসরায়েল। হিস্ট্রি অফ বনি ইসরায়েলে কি ছিল যে বনি বনি ইসরায়েলদের আল্লাহ কি নিয়ামত দিছেন এবং তাদের যে ল দিছেন এবং তারা বারবার ওই ল গুলা ভাঙছে, এবং এবং লাস্টের আগের টপিক দেখেন মুসলমানদের জন্য আল্লাহ ল গুলা দিতেছেন, ইনহেরিটেন্স ল বলেন, তারপর কি ওই যে বাচ্চাদের দুধ খাওয়াতে শুরু করে নামাজ বা আপনার ওই সাওম, এই রুল গুলা আসতেছে, তাই না? তার মানে মানে ইসরায়েলদের রুল দেওয়া হয়েছে এবং ল দেওয়া হয়েছে এবং মুসলমানদেরকে ল দেওয়া হইতেছে, রাইট? এবং তারা ভাঙছে, আমাদেরকে কি ভাঙ্গিও না। তারপরে হলো ট্রায়াল অফ ইব্রাহিম। ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ যে ট্রায়াল দিছিল এবং ট্রায়ালের মধ্যে উনি দোয়া করছেন সেফটি এবং ফ্রুটের জন্য, রাইট? এবং এর এগেনস্ট এই উম্মাকে বলছেন কি আল্লাহ, আল্লাহ বলছেন কি যে তোমাদেরকেও টেস্ট করা হবে, এবং তোমাদেরকে টেস্ট করা হবে কি ফিয়ার এবং হাঙ্গার দ্বারা, রাইট? দেন ইব্রাহিম আলাইসালামকে টেস্ট করা হয়েছিল এবং আমাদেরকে টেস্ট করা হবে, এবং সবকিছুর মাঝখানে দেখেন যে কাবাটা চেঞ্জ হয়েছে, ডাইরেকশনটা চেঞ্জ হয়েছে, আগে ওই উম্মা ছিল এখন দিস উম্মা। সো ইটস এ হোল ব্যালেন্স সূরা, এবং আল্লাহ আমাদেরকে এই সূরাটা বুঝার এবং এই সূরার টিচিং গুলা বারবার রিভিজিট করার তৌফিক দান করুক, এবং যাতে করে আমরা এই সূরার উপর থাকতে পারি, এবং দিস ইজ এ লাইক কমপ্লিট কি বলতে হবে ব্লু প্রিন্ট অফ দা দিন, এবং এটার ফাইনাল ভার্ডিক অন্যান্য সূরা গুলাতে আসতেছে যে এটার লাইক আরো মোর এক্সপ্লেইন্ড ল অন্য সূরাতে আসতেছে, কিন্তু এটা কি দাঁড়াইতেছে, একটা স্ট্রাকচার দাঁড় করা দিতেছে ইসলামের অল টুগেদার। সো আল্লাহ আমাদেরকে লাইক মাফ করুক, আমরা এই যে জার্নিতে যে ভুল ত্রুটি মিস্টেক গুলা করছি, বা ইন্টেনশনালি হোক আনইন্টেনশনালি হোক, এই সবগুলা মিস্টেক কে মাফ করে দিক, এবং লাইক আমাদেরকে কবুল করুক, আমাদের এই যে পুরো জার্নিটাকে কবুল করুক, এবং আমাদেরকে তৌফিক দান করুক যে আমরা এই কোরআনের উপর এই লাইক দ্বীনের উপর চলতে পারি, এবং লাইক আমাদের উপর আসলে এরকম কোনো ইসারো যাতে না চেপে যায় যে আমরা আমরা সব জেনে গেছি বুঝে গেছি, বা অন্য কোনো ইসারো যাতে না আসে যেটার কারণে আমাদের উপর এই দিনের উপর চলা কষ্টকর হয়ে যায়। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله وعليكم السلام ورحمه الله